সেটা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সবাই জানি যে পূর্বের সমস্ত লোক এবং আম্বিয়াগণ ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাহলে আমরা কি ভাববো তারা মরেননি? এটি মেরাজের অবস্থায় দেখা হয়েছে, যেটি দুনিয়াবি দৃশ্য নয়। আপনি যদি এরকমই প্রশ্ন করেন, আমি যদি প্রশ্ন করি, সাত আকাশ এত দূরত্ব, এক রাতের অল্প কিছু সময়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে বা সফর করতে পারেন? এটি তারও বেশি অসম্ভব, অসম্ভব না? বরং তারপরে হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন, উজু করে গিয়েছিলেন, উজুর পানি বইতে আছে আর বিছানা গরম হয়ে আছে, বিছানায় ফিরে আসছেন, বিছানা আবার গরম হয়ে আছে। তাহলে কত দ্রুত আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হয়েছে সাত আকাশের উপর, আবার কথোপকথন হয়েছে আল্লাহর সাথে, পঞ্চাশ অক্ত নামাজ থেকে কমাতে কমাতে পাঁচ অক্ত এসছে। হ্যাঁ, আরো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখেছেন, যে জাহান্নামীদের জান্নাতীদের ভালো আর খারাপ দৃশ্যগুলি দেখেছেন, এই সবগুলির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে চলে আসছেন। আবার রাস্তাতে দেখছেন যে আরবের কাফেলাগুলি আসছে, তাদের একটি উঁট হারিয়ে গেছে, এই ঘটনাও আছে। মক্কার কাফেলা অস্বীকার করলে হইতেই পারে না, তখন আল্লাহ রাসূল বলেন, দেখো তোমাদের অমুক জায়গাতে একটা উঁট হারিয়ে গেছে, তারা খুব তল্লাশি চালাচ্ছে, এই খবরও বলতে পারেন আল্লাহ রাসূল। এগুলি তো আরো বেশি অসম্ভবের মতো। কিন্তু আপনি কি অসম্ভব মনে করছেন না মেরাজে বিশ্বাসী? মেরাজ বিশ্বাস করছেন। তাহলে যে আল্লাহ এইভাবে দ্রুত এক রাতের অল্প কিছু সময়ের মধ্যে আল্লাহ রসুলকে সাত আকাশের ভ্রমণ করিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সে আল্লাহ নবীদেরকে এন্তেকালের পরে নিয়ে আসতে পারে। আর যে আল্লাহ আমাদেরকে মাটি থেকে আমাদের সরে গলে সাফ হয়ে যাওয়ার পরে আবার পুনরায় জীবন দান করে আমাদের হিসাব নিকাশ নেবেন, সে আল্লাহ নবীদের তো দেহ সরে না, তাদের আত্মা দিয়ে দেওয়ার পরে তাদেরকে হাজির করে দিলেন, বিভিন্ন আকাশে হাজির করে দিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? তারপরে নবী কারিমের বাইতুল মুকাদ্দাসের মসজিদে সমস্ত আম্বিয়াদের ইমামতি করেছেন, কয়েকজন নবীকে তো আকাশে দেখেছেন, বাকি সমস্ত নবীদের ইমামত করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে। তাহলে কি বলবেন, আল্লাহর জন্য কি কোনো কিছু মুশকিল? এগুলি হচ্ছে পরলৌকিক দৃশ্য, যেগুলো দুনিয়া দৃশ্য নয়, যে সাধারণ এতে বুঝবেন আপনি সাধারণভাবে পরলৌকিক দৃশ্য। এবং ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুই করতে পারেন। আর এর অর্থ এই নয় যে নবীরা মরেননি কেউ, সবই জীবিত। এর অর্থ এই নয় যে নবী করিম না আম্বিয়া এবং রাসূলগণ তারা ইন্তেকাল করেননি, বরং সবাই ইন্তেকাল করেছেন, বরং সবার বিভিন্ন জায়গায় কবর আছে। আল্লাহ রাসূল বলছেন, মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে বলছেন, মেরাজে ফিরে আসার পরে, যে আমি ওই জায়গাটি চিনি বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, যেই জায়গাতে হযরত মুসা আলাইহিস সালামের কবর আছে। আল্লাহ রাসূল বলছেন, মুসা আলাইহিস সালামের যে জায়গায় কবর আছে আমি চিনি, অথচ মুসা আলাইহিস সালামের সাথে আকাশে সাক্ষাৎ হচ্ছে, আর কথোপকথন, যাও আল্লাহর কাছে ফিরে যাও, তোমার তোমার উম্মত পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না, এগুলি করে বারবার কে ফিরিয়েছিল বলেন দেখি? মুসা আলাইহিস সালাম। সেই মুসার কথা বলছেন যে অমুক জায়গাতে মুসা আলাইহিস সালামের কবর আছে, আমি সেই জায়গাটি চিনি। এগুলি হচ্ছে পরলৌকিক দৃশ্য, অসাধারণ দৃশ্য, যেগুলো মানুষের বিবেক, এই সীমিত বিবেক দিয়ে বোঝার জিনিস না। যেমন কবরের আজাব, কোনো যুক্তিতে বোঝাতে পারবে না যে কবরের আজাব। কেউ যদি বলে আমি আমার বাবাকে দাফন করে আমি বসে থাকবো কবরের কাছে, দেখবো যে কেমন করে মনকে নাকের বসাচ্ছে, সারা জীবন বসে থাকলে দেখতে পাবেন না। এই খুব পাপি লোক ছিল, তো একে কেমন ভাবে 99টি সাপে দংশন করছে কবর আমি দেখবো, দেখতে পাবেন? কখনো দেখতে পাবেন না। পরলৌকিক বিষয়, কখনো দেখতে পাবেন না আপনি। জি, তো এইভাবে বুঝতে হবে। তবে আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, যার আত্মা রয়েছে তার মত রয়েছে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া কোথায় যাবেন আপনি? যদি বলেন যে নবীরাও মরেননি, তাহলে কোরআনের এই কথা ভুল? কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, কথা ভুল? তাহলে কোন দিয়ে যাবেন আপনি? হ্যাঁ, এটি অযুক্তি কথা যে মরিয়াও মরেনি, এটি অযুক্তি কথা, মরেও গেল আবার মরেনি। হ্যাঁ, কেউ যদি বলে দুই 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 চার না দুই দুই দুই, যেমন বোকামি, তেমনি মরেও মরেনি, এই কথা বোকামি। বাস্তবকে অস্বীকার করা একেবারে।